हाय फ्रेंड्स, वेलकम टू सोमार साथे बांगालियानाते। आज हमें निये एसेछि कपकेक। एगुलो जेगुलो देखछेन सेगुलो आमारी बानानो चकलेट केक, स्पंजी केक, ड्राई फ्रूट्स केक। एबं आज के आमी कपकेक करे देखाबो। आपनारा पुरो भिडियोटा देखुन, भालो लागले अवश्यई लाइक, शेयर एबं सबस्क्राइब करबेन एबं कमेंट। केक तैरि करे देखाबो स्टेप बाय स्टेप एबं राइट अमाउंटे एटा नेबेन। परिमाणे इनग्रेडियंट्सगुलो हेरफेर होले केकटा एरकम एत स्पंजी एवं एत टेस्टी हबे ना। केकटा खूब भालो मतन ही आमार केकटा बेक्ड होयेछे। केक तार जोन्नो आमी एकटा एग निये निच्छि एर मध्ये ग्लिंडारे, आर आमी मध्ये 4 टेबिल स्पून पाउडार सुगार निते हबे। एबं आमी ह्वाइट ऑयल नेब 2 टेबिल स्पून ह्वाइट ऑयल। एटाके भालो करे आमी मिक्सिंग करे नेब। 4 हाथा मतो एखाने मयदाटा निये नेब। परिमाणटा मास्ट, इनग्रेडियंट्स गुलो राइट अमाउंटे निते हबे। आमी एतटा निये निलाम मयदा। এবং আমি এবার অ্যাড করব বেকিং পাউডার। বেকিং পাউডার আমার 1/2 টেবিল স্পুন, অ্যান্ড বেকিং সোডা দেব, সেটা আমার লাগবে 1/2 টেবিল স্পুন। পরিমাণটা ঠিকঠাকভাবে নেবেন। এবার আমি এটাকে চালনির সাহায্যে চেলে নেব। নিলে খুব ভালো হয় কেকটা। আমি অনেকবার অনেক রকমের কেক করেছি, আবার আমি সাকসেসফুল হয়েছি কেকে। এবার আমি চিড়ে এটা ফেলে দিলাম। এবার আমি এই এইটার মধ্যে পাউডারটার মধ্যে আমি এই যে আমি পেস্ট করে নিয়েছি পাউডার সুগার অ্যান্ড এগস, আমি এটাকে মিক্সিং করে নিয়েছি এবং হোয়াইট অয়েল, রিফাইন অয়েল। এবার আমি এটাকে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানাতে হবে আমার কাপ কেকের জন্য। মধ্যে নর্মাল টেম্পারেচারে আমি 2 মিল্ক অ্যাড করে নিচ্ছি। দিয়ে ভালো করে এইভাবে এটাকে মেশাতে হবে, এরকম করে ক্লকওয়াইজ অ্যান্ড এরকম করে টেনে দিতে হবে, ক্লকওয়াইজ অ্যান্ড এরকম করে। এইভাবে ভালো করে মিক্সিংটা, খুব ভালো একটা মিক্সিংটা পেস্টটা না তৈরি হলে কেকটা ততটা মনের মতন হবে না। এই ফাইন স্মুথ ব্যাটারের মধ্যে আমি এর মধ্যে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। আপনারা যে ফ্লেভার অ্যাড করতে চান আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। তবে এরকমভাবে পুরো একদম এই যে স্মুথ এরকম কনসিস্টেন্সিটা হবে, এরকম হবে। নিয়ে নিয়েছি আমার কেকের প্যানও আছে, কেক বানানো সমস্ত। আমি এবারে হোয়াইট ওয়াল ব্রাশিং করে নেব সবগুলোর মধ্যে আমি এইভাবে, এবং একটু আমি সামান্য এর মধ্যে ময়দা অ্যাড করে এটাকে কেকের জন্য রেডি করে নেব। নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যালমন্ড, কাজু অ্যান্ড কিসমিস আছে। এবার আমার এই ব্যাটারটা আমি এই কাপগুলোর মধ্যে রেডি করে নিয়েছি। কাপগুলোর মধ্যে আমি এই ব্যাটারটাকে দিয়ে দেব। ব্যাটারটা আমি কাপগুলোর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি 1/2 কাপ মতন এরকমভাবে সব কাপের মধ্যে দেব, যেহেতু এটা ফুলে উঠবে সেই জন্য আমি এইভাবে কাপের মধ্যে নিয়েছি আমার কেকের ব্যাটারটা। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দেব, ড্রাই ফ্রুটসগুলো আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দেব। রেডি আমার কাপকে। এবার আমি দেবো স্ট্যান্ডিং টাইম, এটা আমি বসিয়ে দিলাম স্ট্যান্ডটা একটা 10-15 মিনিটস। আমি এটাকে প্রি হিট করে নেব, এটা আমি কভার করে দিলাম, এটাকে বন্ধ করে দেব। হয়ে গেছে রেডি আমার
এই কেকটার জন্য প্রিহিট হয়ে গেছে। আমি কেকের ব্যাটারটা এর মধ্যে আমি বসিয়ে দিলাম। আমি কভার করে দেব, আমি একদম খুলব না। 25 to 30 মিনিটস পরে আমি দেখব। কাপ কেকে করছি, জানি না, ফার্স্ট টাইম, খুব ভয় ভয়ে আছি কেমন হবে, কে জানে কাপের মধ্যে, দেখা যাক কেমন হয়। কী হয় সুবিধা হয় দেখতে পারি, না খুলেও, খুললেই একটু প্রবলেম হয়ে যাবে কেকটা হতে ভালোভাবে। দেখা যাচ্ছে ভালো রকমই কেকটা বেক হচ্ছে আমার। কেমন আমার উঠে পুরো ফুলে গেছে দেখতেই পাচ্ছেন, দুটো খুব সুন্দরভাবে বেক হয়েছে। আমি এবার দেখে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন, পুরো একদম ওপরে উপচে পড়েছে, উঠে এসছে, মানে একদম সুন্দর বেক হয়েছে। এবার আমি দেখে নেবো যে একদম ভেতরটা আমার হয়েছে কি না ঠিকঠাকভাবে। এবার আমি টুথপিককে নিয়ে নিয়েছি, টুথপিকের সাহায্যে আমি দেখব, যদি গায়ে লেগে থাকে তাহলে আমার হয়নি কাপকে, যদি একদম স্মুথ বেরোয় হয়নি, আপনারা দেখতেই পাবেন একদম স্মুথ, কোনো কিছু লেখে নেই, কোনো ব্যাটার কেকের, তার মানে আমার হয়ে গেছে কেকটা চলছে। আমি এবার এটাকে বের করে নেব, গরম যেহেতু আমি এটা বের করে নেব। দেখতে পাচ্ছেন কেকটা খুব সুন্দর, কেকটা ভালো করে সাইড দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কেটে নেব সুন্দর করে, আমার উঠেই আসছে, সুন্দর করে কেটে নেব কেক দুটোকেই। আমি এইভাবে কেটে নেব ছুরির সাহায্যে, এখনও হালকা গরম আছে, যে কেটে নিয়েছি চারধারটা। এবার আমি এটাকে দেখব ঠিকঠাকভাবে আমার এটা ব্রেক হয়ে নেমে এসছে, উফ ফাইন, এখনও গরম আছে যথেষ্ট, খুব সুন্দরভাবে আমার বেরিয়েছে। এটাও আমি বের করে নেব, একদম খুব সুন্দর, দেখো খুব ভালোভাবে বেরিয়ে এসছে কাপ থেকে আমার, দুটো কাপ থেকে। দেখো আমি স্পঞ্জনেসটা দেখাচ্ছি কেমন, খুব স্পঞ্জ, এই যে একদম সফট হয়েছে, খুব সুন্দরভাবে বেকড হয়েছে একদম আমার কেকটা, খুব ভালো। টেস্টফুল একটা রেসিপি আপনারা করবেন, আমার রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। এটা খুব ভালো মজাদার একটা রেসিপি, আমি আপনাদের সামনে কেটেও আমি এটাকে দেখাচ্ছি কি একদম সফটই হয়েছে, খুব সুন্দরভাবে পুরোটা হয়েছে কেকটা, এবং খুব ভালো একটা স্পঞ্জিও হয়েছে, খুব ভালো একটা কেক, সুন্দরভাবে বেকড হয়েছে আমার কেক, কাপ কেক।